আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেলের খুব মজার একটি কাজ। সেটা হচ্ছে গিয়ে, যদি আমি আপনাদেরকে দেখাই এখান থেকে এই যে আমার নেম লেখা আছে, তারপর ফোন নাম্বার লেখা আছে, ইয়ার্স লেখা আছে। এখন আপনার অফিসের বস বললো যে সবগুলা মিলিতভাবে একটা সেলে নিয়ে আসেন, ঠিক আছে? ফুলে নাম থাকবে, তারপর তার ফোন নাম্বার থাকবে, তারপর হচ্ছে গিয়ে তার কি থাকবে, তার ইয়ার্স তো থাকবে। যেমন এখানে এটা আছে আজিম, তারপর তার ফোন নাম্বার, তারপর তার ইয়ার্স, সম্পূর্ণটাকে আপনার এই সেলে নিয়ে আসতে হবে। তো এটা কিভাবে করবেন? ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে এখান থেকে সাবস্ক্রাইবে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে ক্লিক করে অল দিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। এটা খুবই সহজ একটি কাজ। এটা করতে হলে আপনাকে সমান সমান দিতে হবে, তারপর লিখবেন কনকেটিনেট ফাংশন। কোন ফাংশন লিখবেন? কনকেটিনেট, তারপর ট্যাব বাটন প্রেস করলেন। টেক্স বলতে এখানে এটা সিলেক্ট করবেন, দেন কমা দিবেন, এখানে লিখবেন CHAR। CHAR দেওয়ার পরে ট্যাব বাটন প্রেস করবেন, এখানে দিবেন 10, তারপর ব্র্যাকেট দিবেন, তারপর কমা। একটা কাজ কিন্তু কমপ্লিট আপনার। প্রথম কাজটা কি, আপনি কনকেটিনেট ফর্মুলা লিখছেন, টেক্স বলতে এই আজিম এটাকে সিলেক্ট করছেন, দেন এটার মধ্যে আরেকটা ফর্মুলা ইউজ করবেন, সেটা হচ্ছে ক্যারেক্টার ফর্মুলা। এটার মাধ্যমে নতুন একটা লাইন হবে, অর্থাৎ আজিম এটা একটা লাইন, এটার নিচে হবে ফোন নাম্বার আরেকটা লাইন, ফোন নাম্বার নিচে হবে ইয়ার্স আরেকটা লাইন। সেই জন্য আমরা CHAR এখানে ইউজ করছি। তারপর কমা দেওয়ার পরে এখানে দ্বিতীয় যে ট্যাক্স আছে, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে এই ফোন নাম্বার সেলটা, এটা সিলেক্ট করবেন, দেন কমা দিবেন, এখানে আবার লিখবেন CHAR, ট্যাব বাটন প্রেস করবেন, এখানে দিবেন 10, তারপর ব্র্যাকেট ক্লোজ, তারপর আবার কমা দিবেন, আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে ইয়ার্সটা বাকি আছে। তো ইয়ার্সটা এখানে দেখেন আমরা ক্লিক করতে পারতেছি না, এক্ষেত্রে আমাদের সেল নাম্বারটা এখানে লিখে দিতে হবে। তাহলে সেল নাম্বারটা কত? C2, এখানে C2 লিখে দিবেন। C2 লেখার পর আবার কমা দিবেন, C2 লেখার পর আর কমা দিবেন না, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিবেন। এখন দেখেন এক লাইনে চলে আসছে, এই লেখাগুলো অনেক বড়, সেই জন্য আমরা বুঝতে পারতেছি না। আমরা এখান থেকে ফন্ট সাইজটা স্ক্রল করে দিলাম, এবং এই সেলটাতে ক্লিক করে এখান থেকে রাপ টেক্স করে দিবেন। রাপ টেক্স করে দিলে দেখেন এখন অটোমেটিক চলে আসছে, আদিম চলে আসছে, তার ফোন নাম্বার চলে আসছে, তার ইয়ার্স চলে আসছে। এখন যদি আমরা মাউস ড্র্যাগ করে নিচের দিকে টান দিই, দেখেন ম্যাজিক সবগুলা চলে আসছে। অনেকে জানতেন না এই কাজটা, আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু এটা জেনে ফেললেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা উপকার আসে, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। কথা হবে অন্য একদিন নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।